চলছে আষাঢ় মাস। মাসের শুরু থেকেই কখনো মুষলধারে বৃষ্টি, কখনো বা হচ্ছে ইলশেগুড়ি বৃষ্টি। ফসলি জমি এখন পানিতে টইটম্বুর। নদী খাল বিলেও জমতে শুরু করেছে পানি। পানির সাথে নদী খাল বিলও ডোবাতে আসতে শুরু করেছে মাছ। বৃষ্টির পানিতে ছোট খালে মাছ ধরতে দেখা যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাজী গ্রামের সাকিব হাসান ও মানহা মনিকে। বৃষ্টি থামতেই টোলাতে টনি লাগিয়ে জাল বেঁধে মাছ ধরতে বসেছে তারা। মানহার ছোট জালে ধরা পড়ছে পুটি, চান্দাসহ নানা ছোট মাছ। সাকিব হাসান তার মাঝারি জালে ধরছেন শোল, ষাটি, ডারকা ও পোনা মাছ। স্কুল বন্ধ থাকায় মাছ ধরার জন্য অনেক সময় পেয়েছে বলে জানায় তারা। আজকে যে বৃষ্টি হয়েছে, স্রোত দিতেছে, সেই জন্য মাছ ধরতেছি। গ্রামীণ শিশুদের শৈশবে মাছ ধরার মতো ঘটনা যেন নতুন কিছু নয়। যুগের পর যুগ গ্রাম অঞ্চলে শিশুরা বর্ষার পানিতে নতুন মাছ ধরতে ছুটে চলে খাল, বিল, নদী বা ডোবায়। রনি ইসলাম, হ্যালো ডট বিডি নিউজ 24.com, লালমনিরহাট।